চেনা মানুষ অচেনা ভূমিকায় পূজোর কদিন রাজনীতির ব্যস্ততা ভুলে আনন্দে মেতে ওঠা অষ্টমীর সন্ধ্যায় নিজের এলাকায় বসিরহাট বদরতলা মিলন সংঘের পূজো মণ্ডপে ঢাক বাজালেন নুসরত জাহান বসিরহাটের তৃণমূল সাংসদের সঙ্গে ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় নবমী সকালে মহিষাদল রাজবাড়িতে উপস্থিত জুন মালিয়া আত্মীয়তার সূত্রে প্রতিবার পূজোর সময় এখানে আসেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মুম্বাইয়ের ভার্সোভায় ডিএন নগরে দুর্গাপূজায় উপস্থিত ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের ব্যস্ততা সামলেও প্রতি বছর পূজোয় একদিনের জন্য আসেন এই মণ্ডপে নবমীর দিন পূজো দিয়ে খেলেন ভোগ এরপর নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসবে যাবেন ঋতুপর্ণা দেখা করবেন রানী মুখোপাধ্যায়ের সঙ্গে কলকাতা থেকে মুম্বাই দুই দিকেই ব্যস্ততা সামলে কিন্তু আজ আমরা পেয়ে গেছি মুম্বাইয়ের ডিএন নগরে ঋতুপর্ণা সেনগুপ্তকে ঋতু একদম সুন্দর সাজ সেজে নবমীর সাজ এটা স্পেশাল আজকে নবমী স্পেশাল এবং বোম্বেতে এই পুজোটা একদম আমার নিজের পুজো বলতে পারো কৃষ্ণেন্দ্র করেন মানে এটা এর আগেও বিরাটভাবে এটার প্যাভিলিয়ন হয়েছে আমরা সবাই এসেছি অমিতজি থেকে শুরু জয়াজি সবাই একসাথে আমরা অঞ্জলি দিয়েছি এটা আমার কাছে খুব স্পেশাল একদম বাড়ির মতো কৃষ্ণেন্দ্রদাও এখানে আছেন তো কৃষ্ণেন্দ্রদা এইবারে আমাদের একদম দেখো ঘরোয়া মায় একদম মানে ভীষণ সুন্দর কারুকার্য তো আজকে আমরা এখানে আজকে সবাই মিলে অঞ্জলি দিচ্ছি কারণ আমার কাছে যেরকম কলকাতাও সেরকম বোম্বেতেও ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ ইটস ইজ মাই আনাদার হোম তো ওইটাই পুজোর আনন্দ যে সবাইকে মিলে আনন্দ করা ঘোরা আর বোম্বের আরেকটা পার্ট তো আমার আছেই যেখানে আমার পুজোটা মানে খুব সুন্দরভাবে হয় তো আজকে এখানেও আছি তারপর সন্ধ্যেবেলা আছি কলকাতা ফিরে যাব কারণ আমার পতিদেব আসবেন